ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, ইট ইনক্রিজ নলেজ। ভ্রমণ শিক্ষার একটি অংশ, এটা জ্ঞান বৃদ্ধি করে। প্রশ্ন, কি জ্ঞান বৃদ্ধি করে, ভ্রমণ না শিক্ষা? বিষয়টি বড় স্পষ্ট। ইট একটি প্রনাউন, কাকে উল্লেখ করছে? ট্রাভেলিং না এডুকেশন? ট্রাভেলিং নাউন, এডুকেশন নাউন, কিন্তু ইট কাকে উল্লেখ করছে এটা আমাদের কাছে অস্পষ্ট। রিয়া সেইড টু রিতু দ্যাট শি লস্ট দ্য পেন। এখানে দুটো নাউন, রিয়া এবং ঋতু আছে, কিন্তু সে প্রোনাউনটি কার পরিবর্তে ব্যবহার হয়েছে বিষয়টি অস্পষ্ট। সি একটি প্রোনাউন, কাকে উল্লেখ করছে? রিয়া না ঋতু? এটা যদি হতো রিয়া সেইড, হ্যাঁ হ্যাঁ আই লস্ট মাই ব্যাগ, সেটা হতো রিয়া। আর যদি হতো হ্যাঁ ইউ লস্ট দ্য ব্যাগ, তাহলে সেটা হতো ঋতু। কিন্তু এটা কার পরিবর্তে ব্যবহার হয়েছে এখানে কোনো উল্লেখ নেই। আমাদের আজকের ক্লাস প্রোনাউন রেফারেন্স। এই ক্লাস শেষে আমরা জানতে পারবো প্রোনাউন কি এবং কোথায় ভুল হয়। পার্সোনাল প্রোনাউন ব্যক্তির পরিবর্তে ব্যবহার হবে। ইন্টোগেটিভ প্রোনাউন প্রশ্ন করা হয়। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ভাগাভাগি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশ জাতীয়। রিলেটিভ প্রোনাউন সামনে পথটা বোঝাবে। রিসিপ্রোকাল প্রোনাউন একে অপরের প্রতি। রিফ্লেক্সিভ প্রোনাউন কর্তার কাজ কর্তার প্রতি। ইনডিফিনিট প্রোনাউন যা চেনা যায় না, অপরিচিত। পার্সোনাল প্রোনাউন এর চারটা অংশ, সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, ডাবল পসেসিভ। আমি, তুমি, সে, সেই স্ত্রী, আমরা, উই, দে, তাহারা। এটা যদি ভার্বের পরে যায় মি, ভার্বের পরে গেলে ইউ, বাংলাটা তোমাকে, হিম তাহাকে, হার তাহাকে, আজ আমাদেরকে, দেম তাহাদেরকে। পসেসিভ সবসময় র থাকবে। মাই মানে আমার, ইয়োর মানে তোমার, হিজ মানে তাহার, হার মানে তাহার, আওয়ার মানে আমাদের, দেয়ার মানে তাহাদের। ডাবল পসেসিভ, মাইন, ইয়োর্স, হিজ এটা হয় না, হার্স, আওয়ার্স, দেয়ার। পার্সোনাল প্রোনাউন শুধুমাত্র ব্যক্তির পরিবর্তে বসে। ইন্টিগ্রেটিভ প্রোনাউন, হু ইজ দ্য বয়, বালকটি কে? হোয়াট ডাজ হি ওয়ান্ট, তিনি কি চান? হুজ পিকচার ইজ দিস, এটা কার ছবি? হুইচ ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে বড় শহর কোনটা? হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, ঢাকা কি জন্য বিখ্যাত? রিলেটিভ প্রোনাউন সামনে একটা নাউন থাকবে, হ্যাঁ হু এর আগে একটা নাউন আছে, হট এর আগে একটা নাউন বুক আছে, হুজ এর আগে একটা ডক্টর নাউন আছে, হুইজ এর আগে একটা শার্ট নাউন আছে, হট ওয়ার এর আগে একটা নাউন আছে। দি বয় হু কেম হেয়ার ইস্টার্ট ইজ মাই ব্রাদার। তাহলে একই জিনিস, হু ইন্টোগেটিভ প্রোনাউন প্রশ্ন থাকলে, আর রিলেটিভ প্রোনাউন কখনো প্রশ্ন থাকে না, পরিষ্কার থাকে। রিলেটিভ প্রোনাউন সবসময় কী থাকে? পরিষ্কার থাকে। আই লস্ট দ্য বুক দ্যাট আই বট ইয়েস্টারডে, ফুল স্টপ। দি নাইবার, সরি মাই নাইবার ইজ এ ডক্টর, হুজ ফাদার ইজ ডক, আমার প্রতিবেশী একজন ডাক্তার, যার পিতা একজন, যার যার পিতা লম্বা। আই লাইক এ শার্ট হুইচ ইজ ভেরি কস্টলি, আমি একটা জামা পছন্দ করি যেটা প্রচণ্ড দামি। জিম হ্যাড হ্যাড ওয়াচ, হোয়াট ইজ ভেরি কস্টলি, একটা ঘড়ি ছিল যেটা প্রচণ্ড দামি। যে প্রোনাউন কখনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, ওই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। দিস ইজ মাই ব্যাগ, এটাই আমার কলম, দিস আর মাই বুকস, এগুলো আমার, এটা কাছে নিকটতম বোঝায়। দ্যাট ইজ ইউর বুক, এখানে আমার নিকট বসেছে, কিন্তু দ্যাট, হ্যাঁ দ্যাট ইউর বসেছে। দোজ আর মাই পেন্স, ওইগুলো আমার কলম। যে প্রোনাউন চেনা যায় না তাকে ইনডিফিনাইট প্রোনাউন বলে। সামওয়ান ইজ কামিং, কে আসছে তাকে আমরা চিনি না। ইচ অফ দেম ইজ প্রাউড, তাদের প্রত্যেকেই গর্বিত, কে কে গর্বিত কোনো প্রমাণ নাই। নান ইজ হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কেউ সুখী না, কে কে সুখী না তার কোনো প্রমাণ নেই। এনি অন ক্যান গো টু অফিস, যে কোনো একজন অফিসে যেতে পারে। আমরা একটা ড্রিল করবো, হার ইটস আওয়ার হি দে আর হিম আর ইউর, ইউ শুড ওবে, হ্যাঁ
তাহলে এটাকে নিঃসন্দেহে পিওর। আই নো এটা অবজেক্ট রূপ বসবে, ভার্বের অবজেক্ট রূপ, অর্থাৎ সাবজেক্টে যেটা পরে বসে। আই নো হিম, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, কর্তা থার্ড পার্সন এর যোগ করা আছে, তাহলে সাবজেক্ট হবে হি। হি রিডস নিউজ পেপার ডেইলি, দ্য চাইল্ড ইজ লুকিং, শিশু সন্তানটা ছেলে না মেয়ে এটা বোঝা যাচ্ছে না, সেই জন্য একটা ইডস ব্যবহার হবে। শি হ্যাড ডান, অবধারিত হার, হ্যাঁ এখানে মাই আছে, তাহলে আই লাভ মাই মাদারল্যান্ড। দে আর বিজি অফ, এখানে দেয়া আছে, তাহলে অবধারিত দেয়া হবে ডিউটি। ইউজ অফ অ্যান্টিসিডেন্ট, এমটি মানে পূর্ব, সিডেন্ট মানে গমন, পূর্ব পথ, প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট অঙ্গ অঙ্গিভাবে জড়িত। অ্যান্টিসিডেন্ট ছাড়া কোনো প্রোনাউন সঠিক ব্যবহার করা যায় না, অ্যান্টিসিডেন্ট সঠিক চিহ্নিত করে প্রোনাউন ব্যবহার করতে হবে। এখন আমরা কিছু ব্যবহার লক্ষ্য করব। পূর্বে যদি একাধিক নাউন থাকে তবে সঠিক অ্যান্টিসিডেন্ট খুঁজে বের করতে হবে, নইলে ব্যবহারযোগ্য প্রোনাউনটি ভুল হতে পারে। আমরা এখন সেই জাতীয় কিছু সমস্যার সমাধান দেখব। সেকেন্ড পেপার কোয়েশ্চেন নাম্বার 8, একটি প্যাসেজ আকারে দেওয়া থাকবে, মোট ভুল থাকবে 5টি। নাম্বার 5, শিক্ষার্থীরা দুই ধরনের ভুল শনাক্ত করতে হবে। এক, ডাইরেক্ট মিস্টেক, যেই ভুলগুলো সরাসরি হয়, বিশেষ ক্ষেত্রে পার্সোনাল প্রোনাউন হি শি হিম হা, এখানে শির পরিবর্তে হি দেয়, হির পরিবর্তে শি দেয়, হিমের পরিবর্তে হার দেয়, হারের পরিবর্তে শি দেয়, এবং ইট। আমরা একটা উদাহরণ দেখি। অনস এ কুক রোস্টেড এ ডাক ফর ইটস মাস্টার, কারেক্ট। অনস এ কুক, একজন রাধু রোস্টেড এ ডাক, একটা হাঁস রান্না করেছিলেন ফর হিজ মাস্টার, তাহলে একজন পাচক পুরুষ মানুষ, হ্যাঁ তাহলে ফর হিজ মাস্টার। এরপরে হি লুক সো ডিলিশিয়াস, সেটা দেখতে খুব সুন্দর, সে দেখতে সুন্দর। এখন কে দেখতে সুন্দর, মাস্টার দেখতে সুন্দর, কুক দেখতে সুন্দর, না হাঁসটা যে রান্না করেছে সেটা সুন্দর? তাহলে হবে দ্য রোস্ট লুক সো ডিলিশিয়াস দ্যাট দ্যাট হি কুড নট, এই হিটা কে, কে মাস্টার না কুক? তাহলে এটা হচ্ছে দ্য কুক কুড নট রেজিস্ট দ্য টেম্পটেশন অ্যান্ড এট আপ অন ড্রামস্টিক, কি করেছে এবং একটা পা খেয়ে ফেলেছে। কনফিউজিং কনফিউজড মিস্টেক, যে ভুলগুলো সরাসরি হয় না, বিশেষ করে ইটের ক্ষেত্রে। বেকিং ইজ এ কার্স, ইট ইজ নট এ প্রফেশন, কি পেশানা, ভিক্ষা একটা অভিশাপ, এটা পেশানা, কোনটা পেশানা? বেগিং ইজ এ কার্স, বেগিং ইজ নট এ প্রফেশন, ইট ইজ এ সোশ্যাল মেলাডি, এটা একটা সামাজিক অবক্ষয়, তাহলে বেগিং ইজ এ সোশ্যাল মেলাডি। বিসাইড দিস, ইহা ছাড়াও, দেয়ার আর 7 ডেঞ্জারাস প্রোনাউন, আরও 7টা বিপজ্জনক প্রোনাউন আছে, বি অ্যালার্ট অফ দেম, তাদের প্রতি সতর্ক হতে হবে। ইয়া ছাড়া 7টি প্রোন মারাত্মক প্রোনাউন আছে, তাদের প্রতি সতর্ক। ইট, অ্যামং দ্য কনফিউজিং প্রোনাউন ইট স্ট্যান্ড ফার্স্ট, বিশৃঙ্খল প্রোনাউনদের মধ্যে ইট শীর্ষে। সামনে একাধিক নাউন থাকবে, বিষয় থাকবে, সেই অনুযায়ী নাউন বসাতে হবে। ইট চরম ভেজাল করে, প্রশ্নপত্রে ইট প্রচণ্ড ভেজাল করে। 2, দিস, সামনে একাধিক নাউন থাকবে, বিষয় থাকবে, সেই অনুযায়ী নাউন বসাতে হবে। দিস সিঙ্গুলার, হ্যাঁ, এবং এটা কাসের নির্দেশ করে। দ্যাট, সামনে একাধিক নাউন থাকবে, বিষয় থাকবে, সেই অনুযায়ী নাউন বসাতে হবে। দ্যাট সিঙ্গুলার হয়, দূরের জিনিস বোঝায়। দিস, সামনে একাধিক নাউন থাকবে, বিষয় থাকবে, সেই অনুযায়ী নাউন বসাতে হবে। দিস প্লুরাল হয়, এটা কাসের হবে। তোস, সামনে একাধিক নাউন থাকবে, হ্যাঁ সেই বিষয় থাকবে, সেই অনুযায়ী নাউন বসাতে হবে। দোষ প্লুরাল ব্যবহার হয়, দূরের। মেনি, সামনে একাধিক নাউন থাকবে, বিষয় থাকবে, সেই অনুযায়ী নাউন বসাতে হবে। মেনি অফ সর্বদা পুরব হয়। সাস, সামনে একাধিক নাউন বিষয় থাকবে, সেই অনুযায়ী নাউন বসাতে হবে। সাস এটা সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার রেফারেন্স, হট ডান্স রেফারেন্স, রেফারেন্সের অর্থটা কি, প্রোনাউন অ্যান্ড অ্যান্টিসিডেন্ট সর্বনাম ও পদ কি, অ্যাম্বিগুয়াস রেফারেন্স একাধিক পূর্বপদ থাকা, জেনারেল রেফারেন্স সাধারণ উল্লেখ, উইক রেফারেন্স দুর্বল সর্বনাম উল্লেখ, ইনডিফিনিট রেফারেন্স অনিশ্চিত উল্লেখ, এই বিষয়গুলো আমাদের প্রচণ্ড মাথায় রাখতে হবে। প্রবলেম 1,
Shobhan discussed a new policy with Shejan. He accepted the policy. Shobhan Shejaner sange ekti notun porikalpona niye alochona koreche. She porikalpona grohon koreche. Correct. Ki prong koreche. Upore bakye ekadhik noun byabohar kora hoyeche. এখানে আলোচনাকারী শোভন এবং আলোচনা অংশগ্রহণকারী সেজান, সেই জন্য হিয়ের পরিবর্তে সেজান হবে ব্যবহার করতে হবে। শোভন ডিসকাসড নিউ পলিসি উইথ সেজান, সেজান অ্যাকসেপ্টেড পলিসি, এখানে সেজান দিতে হবে কারণ হি লেখা যাবে না। অ্যান্টিসিডেন্ট কে বক্তা ও শ্রোতা তা সঠিকভাবে নির্ণয় করতে হবে। প্রবলেম টু, দ্য সুইট ডিশ ইজ এমটি, মিষ্টির হাড়ি শূন্য, চিলড্রেন ওয়ান্টেড টু টেক ইট, শিশু শিশুরা এটা খেতে চায়। এখানে অ্যান্টিসিডেন্ট হলো মিষ্টির হাড়ি, শিশুরা মিষ্টির হাড়ি না মিষ্টি খেতে চায়। কারেক্ট, দ্য সুইট ডিশ ইজ এমটি, চিলড্রেন ওয়ান্ট টু টেক সুইট, হ্যাঁ শিশুরা কি মিষ্টি খেতে চায়, মিষ্টির হাড়ি খেতে চায় না। এখানে অ্যান্টিসিডেন্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, আলোচনার মাধ্যমে আমরা সঠিক প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করব। প্রবলেম থ্রি, উই ভিজিটেড গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার সেন্টার বাট দে ডিড নট রেসপন্ড, সমস্যা দে কারা, গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারের লোকজন না কর্তৃপক্ষ, অস্পষ্ট। উই ভিজিটেড গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার সেন্টার বাট দ্য অথরিটি ডিড নট রেসপন্ড, এটা আর একটা হতে পারে, আমি গতকাল মহিলা কলেজে গিয়েছিলাম, কেউ আমার সঙ্গে কথা বলেনি, এই কেউটা কি প্রিন্সিপাল কথা বলে নাই, শিক্ষার্থীরা কথা বলে নাই, দারোয়ান কথা বলে নাই, না শিক্ষকগণ কথা বলে নাই, তাহলে এটা হবে আমি গতকাল মহিলা কলেজে গিয়েছিলাম, কর্তৃপক্ষ আমার সঙ্গে দেখা করে নাই। আই ফোন মাই ফ্রেন্ড সেলিম ফাইভ টাইম বাট দিস মেড হিম স্যাড, এই দিসটাকে সমাধান, আই ফোন মাই ফ্রেন্ড সেলিম ফাইভ টাইম বাট দিস ফোন কলস মেড হিম স্যাড, শিক্ষার্থীদের অবশ্যই অর্থ উদ্ধার করতে হবে, অর্থ উদ্ধার করতে না পারলে এক অর্থ উদ্ধার করতে পারলে একেবারেই ইজি, হ্যাঁ নম্বর ফাইভ একেবারে শিক্ষার্থীরা পেয়ে যাবেন। আমরা এখন ঢাকা বোর্ডের 2016 সালের প্রশ্নটা সমাধান করব। এ কুক অনস রোস্টেড এ ডাক ফর ইটস মাস্টার, একদা এক রাধক রান্না করেছিলেন একটা হাঁস তার প্রভুর জন্য, এটা ইটস, এটা কোনো ব্যক্তির পরিবর্তে বসবে না, এটা পার্সোনাল প্রোনাউন, তার ইটটা এখানে ভুল আছে, এটা সমাধান ইটস। ইট লুকস সো ডেলিশিয়াস, এটা দেখতে খুব সুন্দর হয়েছিল, কোনটা দেখতে সুন্দর হয়েছিল প্রশ্ন, মাস্টার দেখতে সুন্দর হয়েছিল, কুক দেখতে সুন্দর হয়েছিল, না রোস্ট সুন্দর হয়েছিল, তাহলে উত্তর হবে দ্য রোস্ট, সো ডেলিশিয়াস দ্যাট হি কুড নট রেসিস্ট দ্য টেম্পটেশন, তিনি আর লোভ সামলাতে পারলেন না, অ্যান্ড এটা ওয়ান অফ দ্য ড্রামিস্টিক, হাঁসের একটা পা খেয়ে ফেললেন, হোয়েন হি স্যাট ডাউন টু ইট, যখন তিনি খেতে ডিলিসিয়াস দ্যাট হি কুড নট রেসিস দ্য টেম্পটেশন, কে লোভ সামলাতে পারে নাই, মাস্টার না ওই রাধুনি, তাহলে রাধুনি, তাহলে কী হবে দ্য কুক, হোয়েন, আচ্ছা এখানে আমরা আবার চলে আসি, হোয়েন হি স্যাট ডাউন, এই হিটাকে কে খেতে বসেছে, মাস্টার খেতে বসছে না কুক খেতে বসেছে, তাহলে উত্তরটা হবে মাস্টার, স্যাট ডাউন টু ইট দ্য মিল, হি কুইকলি নোটিস দ্য মিসিং লেগ, হি আস্কড হিম হোয়াট হ্যাপেন টু দ্য আদার লেগ, হ্যাঁ দ্য কুক টোল্ড হিম দ্যাট ইট হ্যাড, এটার একটা মাত্র পা ছিল, কার একটা পা ছিল, মাস্টার একটা পা ছিল, হ্যাঁ যে রান্না করে তার একটা পা ছিল, না হাঁসের একটা পা ছিল, তাহলে কার একটা পা ছিল, দ্য ডাক, হ্যাড অন লেগ অনলি, দ্য মাস্টার সেইড দ্যাট দেয়ার ওয়াজ নো সাচ থিং অ্যাজ এ অন লেগ ডাক, বাট দ্য কুক ইনসিস্টেড দ্যাট, তাকে পিটাপিটি করে বললেন এভরি ডাক হ্যাড অনলি অন লেগ, প্রতিটা ডাকে কি আছে একটা করে পা আছে। কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন বিভাগের মাধ্যমে প্রতিযোগিতার আয়োজন করে, বিজয়ীরা বিজয়ী বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের মধ্যে অধ্যক্ষ জনাব জে এম ইকবাল হোসেন ও বিভাগীয় প্রধান জনাব নাসিরুজ্জামান মল্লিক ও জয়দেবগণ মজুমদার, সাথে অন্যান্য শিক্ষার্থীরা, আমাদের প্রিন্সিপাল স্যার নাসিরুজ্জামান মল্লিক, জয়দেবগণ মজুমদার এবং অন্যান্য শিক্ষার্থীরা, এই ক্লাসটি সম্পাদন করেছে মোহাম্মদ আফজল হোসেন, লেকচারার ইন ইংলিশ ডাক্তার আব্দুল রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ যশোর, কোনো ভুল ভ্রান্তি হতে থাকলে ক্ষমাযোগ্য।
সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।